News Only 24, News Only 24. বাঙালির বারো মাসে ১৩ পার্বণ হলেও শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। তাই সারা বছর ব্যস্ততার মাঝে পুজোর কয়েকটা দিন অনেকেই চান কলকাতায় থেকে ছুটিয়ে পুজো উপভোগ করতে। তবে প্যান্ডেল হপিং এর পাশাপাশি কলকাতায় বসে যদি পাঞ্জাবি খাওয়ার স্বাদ পাওয়া যায় মন্দ কি? সেই ভাবনা থেকেই পুজোর আগে দমদমে সেন্ট স্টিফেন্স স্কুলের বিপরীতে লঞ্চ হয়ে গেল পাঞ্জাবিয়াত রেস্তোরাঁ। পাঞ্জাবের অতুলনীয় বৈচিত্র্যের সাথে কলকাতায় প্রথমবার পাঞ্জাবি আত রেস্তোরাঁর দরজা খুলছে। এদিন রেস্তোরাঁটির ফিতে কেটে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন টেলি অভিনেতা রাজীব বোস, তিয়াশা রায়, সমরণ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় রাইফেল শুটার জয়দীপ কর্মকার সহ অন্যান্যরা। রেস্তোরাঁয় রয়েছে লাহোরি চাপলি কাবাব থেকে রয়্যাল মোতি বিরিয়ানি এবং আরও অনেক কিছু। বাজেট একদম পকেট ফ্রেন্ডলি। পাঞ্জাবিয়াতের কর্ণাধর জয়িতা দাস জানিয়েছেন, বাংলা সবসময় সব ধরনের খাবারকে স্বাগত জানিয়েছে, তাই ঠিক এটাই আমাকে এই ধরনের কিছুতে উদ্যোগী হতে উৎসাহিত করেছে। আমি নিশ্চিত যে সকলে আমাদের খাবার পছন্দ করবে এবং পকেট ফ্রেন্ডলি বলে মনে করবে। আজকে এখানে কি কি খাবার ভালো লাগলো তোমার? আমি তিনটে ডিশ মানে তিনটে স্টার্টার খেলাম, তিনটেই ভীষণ ভালো, মানে ভীষণই টেস্টি। তো কোনটা যে বেস্ট সেটাই বলতে পারো, তিনটেই বেস্ট। পুজোতে কি ইচ্ছে আছে এখানে এসে খাওয়ার? পুজোতে তো অবশ্যই ইচ্ছে আছে, ঋতিকদা বলেওছে একদিন আসতে হবে। তাই আমার যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি পুজোয় নবমীর দিন বাইরে যাচ্ছি, আর তার আগে ষষ্ঠী অবধি পুজো পরিক্রমা শুটিং, তার আগে থাকবে চতুর্থী পঞ্চমী, তাই হাতে থাকবে সপ্তমী আর অষ্টমী, দুটো দিনের মধ্যে খুব চাপ এখানে আসার। বাট ইচ্ছা আছে, যদি সময় করে উঠতে পারি অবশ্যই এখানে আসবো। সেটি তোমার পছন্দের মেনু কি? পছন্দের মেনুটা কি? মেনুই আমার ভীষণ পছন্দের, মানে ওটা মানে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া সবটাই আমার ভীষণ পছন্দের। তো স্পেশালি আলাদা করে কিছু এরকম কোনো ডিশ নেই আমার। খুব আনন্দ করবেন, ভালো ভালো খাবার খাবেন, কোনো ডায়েট করবেন না। দুবছর আমরা সেইভাবে আনন্দ করতে পারিনি, এই পুজোয় আমরা জমি আনন্দ করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো পুজোর আগাম শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর মজা করবেন, প্রচুর ঘুরবেন, আর যেটা রাজীবদা বললো একদম ডায়েট করবেন না, প্রচুর খাওয়া দাওয়া করবেন। সবার জন্য তো এখানে সব থেকে আগে দুর্দান্ত পাঞ্জাবি কুইজিন অথেন্টিক এগুলো থাকছে, আর সকলকে সকলের জন্য থাকছে লাকি ড্র, সকলের জন্য থাকছে কিছু বিশেষ উপহার। তো সব থেকে তো আগে আমাদের ভালো খাবার, ভালো টেস্ট, ভালো ফুড, এটাই আমরা চাই। স্পেশাল মেনু আমাদের আছে মোতি বিরিয়ানি আছে, চিকেন লবাবদার আছে, রাড়া পাঞ্জাবি চিকেন, চিকেন রাড়া, এইগুলো কান্দাহারি চিকেন, অনেক কিছুই থাকছে। মানে অথেন্টিসিটিটা আমরা চেয়েছি, চেষ্টা করেছি যাতে আমরা বজায় রাখতে পারি। দুজনে লাঞ্চ অথবা ডিনার ১০০০ টাকার মধ্যে হয়ে যাবে। না 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 না, এটা একদম একদমই অথেন্টিক পাঞ্জাবি ফুড। জয়িতা দাস, ঋতিক, তোমাকে আমরা মিডিয়াতে সবসময় দেখতে পাই, হঠাৎ বেটার হবকে এই জায়গায় কিভাবে দর্শকদের বলো? আজ বাংলার কালী পুজো, কলকাতার কালী পুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে যাচ্ছে, তো সেখানে মা দুর্গা আগমন আসন্ন, তো নারী শক্তির উদয় হোক, এবং নারী শক্তি আমাদের ভবিষ্যৎ, এবং আমাদের বাঙালি নারীরা তারা শিল্প কলা সব কিছুর মধ্যে আছে, তাহলে বাণিজ্যর মধ্যে থাকবে না কেন? তো সেই জন্যে উদ্যোগ নিয়ে হাত ধরে বাণিজ্যর দায়িত্ব দিয়েছি, যাতে প্রচুর মানুষের কর্মসংস্থান এই পাঞ্জাবিয়াতের মাধ্যম দিয়ে হতে পারে।